আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। নতুন আরও একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আজের রেসিপিটা নিয়ে আসছি ছানার সাদা মিষ্টি। অনেক সফট হয়েছে এই মিষ্টিটা। মেন যে উপকরণটা সেটা আমি পরে দেখিয়ে দিব। চলুন তাহলে এখানে কি কি লেগেছে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 1 লিটার দুধ ছানা করে নিয়েছি। 4 ঘন্টা একটা কাপড়ে বেঁধে রেখেছিলাম। ভালো করে পানিটা ঝরিয়ে নিতে হবে। এখন আমি ছানার সাথে অ্যাড করে দেব 2 টেবিল স্পুন, এখানে সুজি আছে, 2 টেবিল স্পুন এখানে মিল্ক পাউডার নিয়েছি, আর 1 টেবিল স্পুন এখানে চিনি দিয়ে দিলাম। তারপরে যে উপকরণটা আমি এখানে অ্যাড করে দেব, একদম সাদা মেয়োনিজ 1 টেবিল স্পুনের মতো দিয়ে দিলাম। মিষ্টিটা অনেক সফট হবে এই মেয়োনিজটা দিলে, সেজন্য এটা অ্যাড করে দিয়েছি। অসম্ভব মজার হয়, আপনারা ট্রাই করে দেখতে পারেন। এখন ভালো করে মিক্স করে নিব। অনেকটাই নরম হয়ে গিয়েছে। তারপরে আমি এখানে 1 টেবিল স্পুন ঘি অ্যাড করে দেব, যেহেতু হাতে লেগে যাচ্ছে। ঘিটা দেওয়ার পরে হাতে লাগবে না। ঠিক এইভাবে করতে হবে। এখন আমি সবগুলো সার্কেল শেপ করে নিব। দেখুন এভাবে হবে, একটুও ফাটেনি। যখনই মিষ্টির ডোটা সার্কেল করতে গেলে ফেটে যাবে, তাহলে মনে করবেন যে মিষ্টিটা ভালো হবে না, ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। তারপরে আমি এখানে একটি প্যান নিয়েছি, দিয়ে দেব 1.5 কাপের মতো চিনি। এখন দিয়ে দেব 1 কাপের 5 কাপ পানি দিয়ে দেব। চুলায় বসিয়ে দিয়েছি। একটি বলক আসলেই মিষ্টিগুলো আমি সব ঢেলে দেব এখানে। এখন মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ঢেকে আমি রান্না করব 20 মিনিটের মতো। 20 মিনিট পরে চলে আসছি। দেখুন একদম পারফেক্ট। এখন আমি একটি বোলে উঠিয়ে নেব। অনেকটা সফট হয়েছে মিষ্টিগুলো। এখন যে শিরাটা আমি এখানে রেখেছি, আলাদা করে আগে মিষ্টিগুলো উঠিয়ে নিয়েছি, তারপরে চিনির শিরাটা ঢেলে দিলাম। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড দিলে সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়। আর সবার আগে আপনারা দেখতে পারেন, এখন একটি এখানে উঠিয়ে দেখাচ্ছি কতটা সফট। আজকের মতো বিদায় নিব। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আর আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।